হাসান হুসাইনের বংশধর থেকে ইমাম মাহদির আগমন ঘটবে, ইমাম মাহদির নাম হবে আমার নবীর নামে। হাসান হুসাইন আমার নবীর নাতি, ফাতেমা আমার নবীর মেয়ে, আলী হলেন আল্লাহ নবীর মেয়ের জামাতা, ঠিক না? বেঠিক। তাহলে আমার নবী একজন বিখ্যাত নানা, নবী একজন বিখ্যাত শ্বশুর, আমার নবী একজন বিখ্যাত বাবা, ঠিক না? বেঠিক। সেই সম্পর্কিত বিষয়ে কথা বলার নির্দেশনা ছিল, আমাকে বলাই হয়েছে কিছুটা বলার জন্য এই বিষয়ে। আমি এই বিষয়ে কিছু বলতে চাই। নবী হলেন শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ শ্বশুর। আমি আজকে নানার বাড়ির গল্পটাই শোনাবো, শুনবেন তো? সাবজেক্টের নাম প্রথমে বলে দিলাম, সাবজেক্টের নাম নানার বাড়ির গল্প, মনে থাকবে? সাবজেক্টের নাম কি বলেন তো? নানার বাড়ির গল্প, শুনবেন তো সবাই? আশা করছি শুনবেন। বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন যারা, বর্ষার জন্য অনুরোধ করলাম, কথা খুব বেশি লম্বা হবে না। আজকে আসলে সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে, সেটা আপনাদের কারণে না, সেটা আসলে শাহসাবুদের মৃত্যুর খবরটাই সারা দেশকে এইভাবে স্তব্ধ করে ফেলেছে। সেই জন্য খুব লম্বা সময় আজকে মাহফিলে যে টিকবে এমনটাও আমার মনে হচ্ছে না। হয়তো বা শামসুল ইসলাম সাহেব আসবেন কি আসবেন না, সেখানেও আমার কাছে যথেষ্ট সন্দেহ লাগতেছে। সেই কারণে মাহফিলটা খুব বেশি সময় স্টে করবে না, থাকবে না, অল্প সময় কথা হবে, গুরুত্ব সহকারে শুনতে হবে। আজকের সাবজেক্টের নাম হলো, বলেন তো কি? নানার বাড়ির গল্প, সেটাই আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ নানা, ঠিক আছে না? হযরতে আলী নিয়োগ করেছেন তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যাবেন, আমার নবী হলেন শ্রেষ্ঠ শ্বশুর। হযরতে ফাতেমা নিয়োগ করলেন বাবার বাড়িতে বেড়াতে যাব, হযরতে হাসান হোসেন নিয়োগ করলেন নানার বাড়িতে বেড়াতে যাব। আলী যাবেন শ্বশুর বাড়িতে, ফাতেমা যাবেন বাবার বাড়িতে, হাসান হোসেন যাবেন নানার বাড়িতে। বাড়ি কয়টা? একটাই তো বাড়ি। এক বাড়ির উদ্দেশ্যে তিনজন রওনা দিলেন, তিনজন মানে চারজন, হাসান হোসেন তারা দুজন। অনেক সময় এরকম হয় তো, জামাই মিয়া রাগারাগি করে বাড়িতে রাগারাগি করে চিন্তা করলেন আমি চলে যাই শ্বশুর বাড়িতে, যেহেতু রাগ করলেন স্ত্রী চিন্তা করলেন উনি রাগ করে কই গেছেন বা খবর নাই, আমিও চলে যাবো আমার বাবার বাড়িতে। বাচ্চারা চিন্তা করলো মা ও নাই বাবা ও নাই, তারা কোথায় চলে গেছে, আমরাও চলে যাব নানার বাড়িতে। সব কোন জায়গায় গিয়ে জমা হলো? এক জায়গাতে জমা হলো। একটি হাদিস বলছি, কিন্তু কোন জায়গা থেকে বলছি সেটা বলি, একটি কিতাব আছে, এটা বাংলায় অনুবাদ হয়েছে খুব সম্ভব। আপনারা নাম শুনেছেন দুরাতুন নাসিহীন, নাম শুনেছেন অনেকেই, সেই কিতাব থেকে বলছি। এটা অবশ্যই হাদিস, তা না হয় সেই বিখ্যাত কিতাবের মধ্যে সেটা এইভাবে আনা হতো না। হযরতে আলী শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, আমার নবী ছিলেন আদর্শ শ্বশুর। যেই শ্বশুর আদর্শ শ্বশুর হয়, আমার নবীর জীবন চরিত্রের উপরে তো কিছু বলা, তাই না? আসলে তো সিরাতুন নবী মাহফিলের আয়োজন খুব ঘন ঘন দরকার, এখানে আজগুবি কথা বলা, বাজে কথা বলা, অপ্রাসঙ্গিক কথা বলা, এটা অনেক বক্তার জবান দিয়ে বেরই হবে না, সাহসী হবে না। অতএব কারণে সিরাত মাহফিলের আয়োজন ঈশ্বরগঞ্জের ইত্তেফাকুল উলামা এই সংগঠন যারা করছেন তাদেরকে আসলে ধন্যবাদ জানাতেই এই আয়োজনটাই হলো প্রকৃত একটা দারুণ আয়োজন, যেখান থেকে মানুষ সত্যিকার বুঝবে বোঝার চেষ্টা করবে। আর আপনারা জানেন সেই প্রসঙ্গে আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ নবীর, ঠিক আছে, মধ্যেই রয়েছে আমাদের জন্য নতুন কিছু বলেছে এটা থেকে আদর্শ, আমার সেই আদর্শ কিছু জানাবো। আমার নবী একজন আদর্শ শ্বশুর ছিলেন, এর একটু পরেই বলি, মূল বিষয়টা আগে সাজানোর চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতে পারতেছি, কষ্ট হচ্ছে কারণ বিষয়টা আমি একটু ঠিক করে ফেললাম, সেজন্য একটু সহজ করি
আর মাইকটা যদি আমার মতো অসুস্থ না হইতো তাহলে মোটামুটি আমাদের কষ্ট একটু কম হইতো। আমি যেমন অসুস্থ মাইকটা অসুস্থ, তবে গত দু বছর যাবত মাইক অসুস্থ। ভাই তুমি আর কোনো ধরবা না, ধরলে পরে আরো ডিস্টার্ব হবে একেবারে, যেমন আছে এমন থাকুক। আমি কথা স্লো বলবো, সেখানে স্পিড দেওয়ার চেষ্টাও করবো না, কারণ দিতে গেলেই আমার গলায় আঘাত লাগবে, এটাই স্বাভাবিক। মায়ের কারণ না হলে আমাদের জন্য কথা বলা কঠিন। ট্যুরের খবর যদি আপনারা জানেন, গত পরশু বের হয়েছে ঘর থেকে, টানা সেই মেঘালয়ের পারদেশ থেকে, ইন্ডিয়ার গোড়া থেকে, সুনামগঞ্জের তাহেরপুরের পুরান খালাস থেকে শুরু হয়েছে, সিলেট সদর থেকে কথা বলতে বলতে, সেদিক থেকে বলতে বলতে কিশোরগঞ্জ, বাজিতপুর, কলিয়াচর হয়ে আরও সাতটি মাহফিল শেষ করে অষ্টম মাহফিলে এখানে পদার্পণ। তার মানে বুঝতেই পেরেছেন রেস্ট, কোন সময় রেস্টে গেলাম, কোন সময় খাইলাম, কোন সময় গোসল করলাম। আমরা কিন্তু সত্যিকারটি দুর্বল, মাইক ভালো না হলে আমাদের কথা বলা অনেক কষ্ট হয়। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল, এই মাহফিলের মাইকটা ভালো হওয়া চাই। আমি দেখতেছিলাম হাসান জামিলের মতো একজন তুখুর বক্তা, তিনি রীতিমতো কাহিল হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি তো এরকম কাহিল হওয়ার ব্যক্তি নন, অত্যন্ত গর্জিয়াস এবং গুরুত্বপূর্ণ সাহসী বক্তব্য রেখে থাকেন। যদি মাইকটা ভালো হতো হয়তো বা আরো অত্যন্ত গুছানো কথা কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারতেন। যাই হোক, আর আমি মিষ্টি মিষ্টি কথা বলে অভ্যস্ত, আমার কথা এত স্প্রেড না, আমার জন্য খুব বেশি কষ্ট হবে না যদি আমি স্প্রেড না দেব। ইনশাল্লাহ আমি আমার শেষ পর্যন্ত আপনাদেরকে নানা বাড়ির গল্পটা শোনাতে পারবো। হজরতে আলী রওনা দিয়েছেন শ্বশুর বাড়িতে যাবেন, ফাতেমা রওনা দিয়েছেন বাবার বাড়িতে যাবেন, হাসান হুসাইন রওনা দিয়েছেন নানার বাড়িতে যাবেন, দুইজন বাচ্চা স্বামী স্ত্রী মিলে তাহলে চারজন আল্লাহ নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা। বাড়ির ভিতর থেকে নবী বের হয়ে তিনি কোথাও যাচ্ছিলেন, নবী তো অবসর থাকতেন না, দাওয়াত কর্মকাণ্ড সেটা তার টার্গেট, দাওয়াত তবলিগের কাজ আল্লাহ নবী হার হামেশা করতেন। আর আমরা জানি তবলিগের কাজটাই নবীওয়ালা কাজ, ঠিক না বেটি? তবলিগের কাজটা কি কাজ? নবীওয়ালা কাজ। আমার নবী যতদিন ছিলেন নবীওয়ালা কাজের জিম্মাদার নবীও ছিলেন, ঠিক না বেটি? আর পরবর্তীতে আমার নবীর ইন্তেকালের পরে দাওয়াতি কাজের জিম্মাদার নবীর ওয়ারিসরা হবে, আল ইঞ্জিনিয়ার কুল্লুহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নাকি কি বলছে? আচ্ছা মাশাআল্লাহ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা বলে নবীর ওয়ারিস। তাহলে নবীর ওয়ারিস যদি আলেমরা হন, দাওয়াত তাবলীগের জিম্মাদারি কি ইঞ্জিনিয়ারের কাছে থাকবে না আলেমের কাছে থাকবে? আমরা তো ইঞ্জিনিয়ার নির্ভর হয়ে পড়তেছি এখন। আমার মনে হয় কিছু কথা বলতে চাইছিলেন ভাই হাসান জামিল, সে কথাটা তিনি সময়ের অভাবে পরিষ্কার করতে পারেন নাই। নবীর ওয়ারিস কারা বলেন তো দেখি? ওলামাই কারা? দাওয়াত তাবলীগের জিম্মাদার কারা? ওলামাই কারা, ঠিক না বেটি? আপনার বাবা মারা যাওয়ার পরে তিনি তো চাইছেন একটা জমি বিক্রি করে গেছিলেন, জমিটা রেজিস্টার করে দিবে কি আপনার প্রতিবেশী আব্দুল সামাদ নাকি আপনারা? ওয়ারিসরা তিন ছেলে তিন মেয়ে, আপনারা রেজিস্ট্রি করে দিলেই সেটা রেজিস্ট্রি হবে। কেউ যদি চিন্তা করে যে উনি মারা গেছে, ওই আব্দুল সামাদ ইঞ্জিনিয়ার রেজিস্ট্রি করে দিলে চলবে হবে না? তাহলে দাওয়াত তাবলীগের যে দায়িত্বটা, এই দায়িত্বটা মূলত নবীর ওয়ারিসদের হাতে। ওনারা যদি কাউকে বন্টন করে দেন তাহলে সেটা হবে গ্রহণযোগ্য, আর অন্যরা দায়িত্ব বন্টন করে দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। অতএব কারণে আমরা এই বিষয়টাকে মাথায় রেখে সামনে এগোবো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের এই কাজটা আলেমদের কাজ এবং নেতৃত্বটা আলেম দেশ, এটা অন্য কেউ, একটা কথা আমরা বুঝি, যার কাম তার সাজে, অন্য করলে এই জন্য তো বেজালটা বাঁচলো, এই জন্য তো বেজাল হয়ে গেল। ওলামা একরামের কাছ থেকে জিম্মাদারি কেড়ে নিতে চাইল কিছু ইঞ্জিনিয়াররা, যেই কারণে তো সারা দেশে সারা পৃথিবীতে এখন গণ্ডগোল। কেন তুমি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এ থাকো? তোমাকে বলা হয়েছে আলেমদের অনুসরণ করো, তুমি অনুসরণ করো, তুমি গেলে কেন আলেমের উপরে মাতবুলি করতাম?
যে ইমাম পুরি করতে গেল গন্ডগোল এসে লেগে গেল, এর জন্য তোমাদের দায়ী থাকতে হবে। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন। হযরতে আমির শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা, হাসান হুসাইন নানার বাড়ির উদ্দেশ্যে রওনা, ফাতেমা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা। রাস্তায় প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তাবলীগের কাজে তিনি বের হলেন। নাতিদেরকে দেখলে সাধারণত সব নানাদের চেহারার মধ্যে হাসি ফুটে ওঠে, ঠিক না? ঠিক। নাতিকে দেখলেই বুড়া মানুষটা কুড়ে যাওয়ার হয়ে যায়, না ঠিক আছে? রাস্তার মধ্যে পাইলে নাতিকে বলে, নাতি বাড়িতে যায় কি খাইবে কয়। তোর লাগে মিষ্টি আনতাম উনি, যাই বাড়ির যাই, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসতাম। সত্যি দোকানে গিয়ে মিষ্টি খুঁজে, কি খুঁজে ভাই? আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি কিন্তু সাবজেক্টের বাইরে ডান এবং কোথাও যাচ্ছি না, লাস্টে বুঝবেন যে আমি সাবজেক্ট কি বলছি। টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত আমি সাবজেক্টের ভিতরে আছি, বাইরে একটি কথাও হবে না ইনশাআল্লাহ। যেটা আমাকে এই মাদ্রাসার বড় হুজুর জামিয়া গাফরিয়ার বড় হুজুর ফোনে বলেছেন, আমি কিন্তু সেটাই বলছি। হয়তোবা অনেকে ধারণা করতে পারেন যে বিষয়টা দেওয়া হয়েছিল সেটা কিন্তু তিনি বলছেন না। আমি আবার ইমাম বুখারীকে বড় মহব্বত করি, অনেকটা ওনাকে অনুসরণ করার চেষ্টা করি। সেই জন্য আমার কথাগুলো অনেক সময় দেখবেন যে আমরা আমাদের মুহাদ্দিসগণ সাইকুল হাদিসগণ সময় পেরেশান হয়ে যায়। মাল মুনাসিবাতুল হাদাল হাদিস বিতারজমাতিল বা টেনশন আর টেনশন, এই হাদিসটার হেডলাইনের সাথে সম্পর্ক কি টেনশন? উত্তর দিতে দিতে মুহাদ্দিসের কেরাম কাহিল হয়ে যায়, ঠিক না? ঠিক। আমিও মোটামুটি প্রথম কতক্ষণ শ্রোতাদেরকে কাহিল বানাইলাম, আপনারা বুঝতেও পারবেন না আমার হেডলাইনের সাথে এই বর্ণিত কথাটার সম্পর্ক কি। কতক্ষণ পরে গিয়ে দেখবেন আসলেই তো সহজ, এটা আপনাদেরকে আগ থেকে আপনাদের টেনশন দূর করলাম যে বিষয়ের সাথে সেই নানার বাড়ির কাহিনীর আবার কি মিল আছে, ঠিক না? ঠিক, মিল আছে তো, কতক্ষণ পরে তো বুঝবেন কি মিল যে আছে। আপনারা লিখবেন মুনাসাবাত খুঁজে পেয়ে গেছি আমরা, যে এটাই হলো তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত। এটা মাদ্রাসার ছাত্র তো বোঝতো নাকি? আজ বুখারীতে তো এই কোশ্চেনটা থাকে, একটা হাদিস দিয়া উপরে আবার হেডলাইনটা থাকে তরজমাতুল বাব বলে, সেটা লিখে হাদিসটা দে, হাদিসটা দিয়ে প্রথম লেখে তারজিমে হাদিস, ঠিক আছে না? তুমি হাদিসটা তর্জমা করো, এরপরে আরাবু দিতে পারে বা আদাত তাশকিলও বলতে পারে, এরপরে বা আনন্দে লেখে মাল মুনাসিবাতুল হাদাল হাদিস বিতারজমাতুল বাব। এই হাদিসের সাথে এই তর্জমাতুল বাবের সাথে হাদিসের সম্পর্ক কি, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন। এটা কমন, বুখারিতে এটা থাকে, এটা কিন্তু থাকে জামিয়া গাফরিয়ার ছেলেদের জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ। একটা হাদিস পড়লে চিন্তা করতে হবে বাবের সাথে হাদিসের কি সম্পর্ক, মুনাসাবাত কি আছে, এটা খুঁজে বের করতে হবে। মোটামুটি একটা ক্লাসের মতোই, আমি এসব কথা বললে মাইন্ড করেন না তো, দেখতেছি তো বেশিরভাগই তো ওই তালেবুল ইলম যারা আগামী দিনে আলেম হবেন, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আত্মপ্রকাশ করবেন, যারা সারা দেশে ইসলামের সেবা করবেন, সেই জন্য তাদেরকে উদ্দেশ্য করে মাঝে মধ্যে কিছু কথা বলেই ফেলি। তাহলে তারা চারজন রওনা দিচ্ছেন আল্লাহ নবীর রাস্তায়, তিনি কোথাও যাবেন। নাতিকে দেখলে হাসান হুসেন তো নবীর প্রিয়, এতটা প্রিয় নামাজ পড়লে তারা যা প্রায় ধরতো, আল্লাহ নবী তাদেরকে ফেলে দিতেন না, রুকু থেকে তাদেরকে নিয়েই সোজা হয়ে দাঁড়াতেন, এদেরকে নিয়েই তিনি সিজদায় যাইতেন, এদেরকে কোনো কষ্ট দিতেন না, এতটা ভালোবাসতেন আল্লাহ নবী হযরত হাসান হুসেনকে। দেখলে আমার নবীর চেহারাতে হাসি ফুটে উঠত, পাশাপাশি এত আদরের নিয়ে ফাতেমাকে দেখলে আমার নবীর চেহারাটা একেবারে উজ্জীবিত হয়ে যেত, আর আলীকে দেখলেও আল্লাহ নবী তিনি খুশি হইতেন, আলীকেও ভালোবাসতেন। তিনি বলতেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার গেট বা দরজা। প্রত্যেকটা এখানে যারা চারজন এসেছেন প্রতিটা মানুষ আল্লাহ নবীর অত্যন্ত প্রিয় ব্যক্তি, ঠিক না? ঠিক। নবী হাসান হোসেনকে দেখলেই খুশি হতেন, কিন্তু ওই দিন রাস্তার মধ্যে নাতির সাথে দেখা হলো না, মনটা বেশ ভালো না, কিন্তু বাবার মনের কথা ছেলেরা সহজে না বুঝলেও মেয়েটা কিন্তু খুব বুঝে, ঠিক না? ঠিক। বন্ধুরা তোমরা রাগ করবে না যে ওদের মেয়েদের পক্ষে কথা বলছেন, আসলেই আমাদের ছেলেরা অনেকটা উদাসীন মা বাবার সেবা থেকে, ঠিক না? ঠিক। কিন্তু মেয়েরা যথেষ্ট যত্নবান, ফোন দিয়ে বাবার খবর নিয়ে আব্বু আজকে খাইছেন, যে খবরটা ছেলেটা নেই না। বন্ধুরা এই জায়গাতে আমরা পিছিয়ে আছি, ঠিক না? ঠিক। এই জায়গাতে আমরা ছেলেরা পিছিয়ে আছি,
আল্লাহ নবীর সেই চেহারার অবস্থাটা কেউ না বুঝলেও ফাতেমা বুঝতে পারছেন নবীর চেহারাটা মলিন। নবী আজকে হাসান হোসেনকে এতটা আদর করছেন না, ফাতেমার সাথে এত মায়াবী কথা বলছেন না, আলীর সাথেও এতটা স্বাভাবিক কথা বলছেন না। তোমরা আসতে যাও, বাড়িতে যাও, আমি ফিরে আসবো, কথা হবে ইনশাআল্লাহ। কিন্তু হযরতে ফাতেমা নাছুর বান্দি, আব্বু আপনার চেহারাটা মলিন দেখছি, এই অবস্থায় আমি আপনার সাথে মিটমাট না করে আপনার অবস্থা না জেনে আমি বাড়িতে যেতে পারবো না, আমাকে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আব্বু প্লিজ একটু বলবেন কি আপনার চেহারাটা এতটা আজকে মলিন কেন, আপনাকে এতটা চিন্তিত মনে হচ্ছে কেন, একটু বলবেন। আল্লাহ নবী বললেন, মা পাগলি মেয়েটা তো, তুমি তো প্রশ্ন করলা আমাকে, আর প্রশ্নের উত্তর অন্য কেউ হইলে হয়তো আমরা দিতাম না, কিন্তু তুমি যে আমার মেয়ে ফাতেমা, তুমি যে ফাতেমা আমার আদরের বোনালি, তুমি প্রশ্ন করেছো বাবার কাছে উত্তর না দিয়ে পাচ্ছি না। মা শুনো, আসলে আমার উম্মতের কিছু নারীদের কথা এই মুহূর্তে আমার মনে পড়েছে। আমি যখন মেরাজে গিয়েছিলাম একটা স্পোর্টে, আমার উম্মতের অসংখ্য নারীদেরকে আমি দেখতে পেয়েছিলাম, দশ কিসিমের নারীদেরকে আমি দেখতে পেয়েছিলাম, তাদেরকে দশ ধরনের বিশেষ শাস্তি দেওয়া হয়েছে। আমার উম্মতের পুরুষেরা যেমন আমার উম্মত, নারীরাও আমার উম্মত, আমার উম্মতের নারীদেরকে কষ্ট দিবে আর আমি নবীর সহ্য হবে, সেটা তো সহ্য হওয়ার কথা না। মাও আছে সেই মেয়েদের কঠিন শাস্তির চিত্রগুলো আমার চোখের সামনে ভেসে উঠতেছে, সেই জন্য তাদের জন্য আজকে আমার একটু কষ্ট লাগতেছে। এই কারণেই মূলত আমার চেহারাটাকে তুমি মলিন দেখতে পাচ্ছ। কার জন্য টেনশন করতেছেন? উম্মতের নারীদের জন্য, সেটা আমার সাবজেক্ট, এটাই আমাকে বলা হয়েছিল, বলা হয়েছিল। ফাতেমা বললেন, আব্বু কেমন শাস্তি দেখেছিলেন একটু বলবেন। মা গো আমি দশ কিসিমের মহিলাদেরকে দেখেছিলাম। কয় কিসিম? দশ কিসিম। এক নাম্বার, একটা মহিলাকে দেখলাম তার মাথার চুলের মধ্যে ধরে উপরে কোন একটি জায়গাতে তাকে এভাবে লটকে রাখা আছে, চুলে লটকানো। কিসে লটকানো? চুলে, চুলে লটকানো। চুলের মধ্যে কতক্ষণ লটকে দিয়ে থাকতে পারবেন আপনি? পারবেন? পারবেন না। নিচে পা কিন্তু অনেক উপরে লটকানো, ফাঁসির রশিতে যেভাবে মানুষকে ঝুলিয়ে রাখা হয় চুলের মধ্যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তার মগজ মুগের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে। মাগো আমি এক নম্বরে একটা মহিলাকে এরকম শাস্তি দিতে দেখতেছিলাম, সেটা আজকে আমার মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে আমার, আমার উম্মতের নারীদেরকে এমন কষ্ট দেওয়া হবে, নবী হয়ে আমি কিভাবে সহ্য করব, সেটা তো সহ্য করার কথা না। তাহলে এক নম্বরে একটা মেয়েকে দেখলেন মাথার চুলের মধ্যে যাকে লটকে রাখা হয়েছে, ঠিক না? ঠিক। দুই নম্বর, মাগো আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখতেছিলাম আরেকজন মহিলার জিহ্বা, জিহ্বাটাকে টান দিয়ে লম্বা করা হয়েছে, অনেকটুকু লম্বা, সে জিহ্বা দিয়ে তাকে উপরে লটকে রাখা হয়েছে, তার মুখের মধ্যে কাতরান নামীয় এক ধরনের আলকাতরার মতো গরম তেল তার মুখের ভিতরে ঢোকানো হচ্ছে, নারী বুড়ি সহ পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। কটা হবে? দুইটা হবে, কটা? দশটা। হযরত আলীও রাস্তায়, ফাতেমাও রাস্তায়, হাসান হোসেনও রাস্তায়, আলীর শ্বশুর বাড়িতে যাওয়া হলো না, ফাতেমারও বাবার বাড়িতে যাওয়া হলো না, হাসান হোসেনেরও নানার বাড়িতে যাওয়া হলো না। কতক্ষণ দাঁড় করে রাখবো? আমার সাবজেক্ট শেষ হবে তখনই যখন আলীকে শ্বশুর বাড়িতে পৌঁছাতে পারবো, হাসান হোসেনকে নানার বাড়িতে পৌঁছাতে পারবো, আর হযরতে ফাতেমাকে বাবার বাড়িতে পৌঁছাতে পারবো। হযরত হাসান হোসেন যাবেন নানার বাড়িতে, আমিও রওনা দিব আমার বাড়িতে ইনশাল্লাহ। আমার কথা এরপরে আর যাবে না। কটা গেল বলো তো? দুটো গেল। তিন নাম্বার, আমার নবী বললেন, ফাতেমা তিন নাম্বারে আরেকজন মহিলাকে দেখলাম তার ব্রেস্টের মধ্যে ধরে সেটাকে লম্বা করে প্লাস্টিকের মতো উপরে লটকিয়ে রাখা হচ্ছে, মুখের মধ্যে জাকুম নামীয় এক ধরনের কাঁটাদার বৃক্ষের কাঁটাদার ফল তার মুখের ভিতরে ফারাইয়া ফারাইয়া ঢুকানো হইতেছে। ফারানো বুঝেন? ফারানো, হ্যাঁ, ফারাইয়া ফারাইয়া ঢুকানো হইতেছে। ইলাইয়া ইলাইয়া, এই শাস্তিটা দেওয়া হচ্ছে তিন নম্বর আরেকজন মহিলাকে,
এক নম্বরে চুলে লটকিয়ে রাখা হচ্ছে, দুই নম্বরে জিহ্বার মধ্যে ধরে থাকে উপরে লটকিয়ে রাখা হচ্ছে, তিন নম্বরে ব্রেস্টের মধ্যে ধরে থাকে উপরে লম্বা করে থাকে লটকিয়ে রাখা হচ্ছে। সব কথা বাংলা আসলে কিছু সবসময় পরিবেশগত কারণে বাংলা বলা যায় না, তিন নম্বরটা বুঝে নিন সবাই, ওটা শুনতেও খারাপ শোনা যায়। এই জন্য কোনো কোনো সময় আমরা অন্য অন্য ভাষা ব্যবহার করি, কোনো কোনো সময় সেটা আরবিও ব্যবহার করি আমরা, যেটাকে সাদিগন বলি, সেখানে তোমরা বুঝে না। তিন নম্বরে দেখলাম আরেকজন মহিলা হাত পা গুলোকে একাট্টা করে গোল করে, এভাবে হাত পা, এই হাত পা গুলোকে একাট্টা করে গরু জবাই করতে দেখছেন কিনা আপনার, অনেক সময় গরুটা বেশি শক্তিশালী বলে তার পা চারটা পা, অর্থাৎ সামনে দুটা পাখি যদি হাত ধরি, পিছনে দুটা পাখি যদি পা ধরি, একসাথে কিন্তু বেঁধে নেয়, ঠিক না বেঠিক, গুড় করে ফেলে পরে জবাই করে। দেখলাম আরেকটা মহিলা হাত পা গুলোকে একাট্টা করে তাকে উপরে একটি জায়গায় লটকিয়ে রাখা হচ্ছে, তার পুরোটা শরীরের মধ্যে সাপ বিচ্ছু চালান চালিয়ে দেওয়া হচ্ছে, সাপ বিচ্ছু পুরাটা শরীরে তাকে দংশন করতেছে, কঠিন শাস্তি পাচ্ছে, এই শাস্তির জন্য চিৎকার করেও সে নিজেকে রক্ষা করতে পারতেছে না। এমত বুঝতে বলেন তো দেখি আলীর অবস্থা কি, চোখ ফাতেমার চোখ, হাসান হোসেন চোখ, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, একেবারে বাঁক ক্রুদ্ধ হয়ে পড়েছেন সবাই। আল্লাহ নবী শুধু বলেই যাচ্ছেন হযরত আলীর মতো এত বড় সাহসী ব্যক্তি তার মুখে কথা নাই, হাসান হোসেন ছোট মানুষ তারা তো একেবারে চোখ, ফাতেমার মতো এত জ্ঞানী নারী তিনিও চোখ শুধু বাবার চেহারার দিকে থাকে, প্রত্যেকটি কথা তিনি শুনেই যাচ্ছেন। পাঁচ নম্বরে নবী বলেন ফাতেমা গো দেখতেছিলাম আরেকজন মহিলা যে সে নিজের শরীরে ঘুষত নিজে কামড়ায় কামড়ায় খাইতেছে, নিজের গুস্ত নিজের চামড়ায় কামড়ায় খাইলে কেমন মজা লাগে, খুব সান লাগে, তার নিচের দিক থেকে আগুন ভরায় দেওয়া হচ্ছে, অনেক আইটেমের শাস্তি তাকে দেওয়া হচ্ছে, শাস্তি চলছে তো চলছে, অবিরাম চলছে, তার শাস্তি মোটেও বন্ধ হচ্ছে না। কোটা গেল পাঁচটা, আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি শুনো। ৬ নম্বরে আমি দেখলাম আরেকজন মহিলার হাতে একটা আগুনের কেচি, আগুন আগুন আগুনের কেচি পুরাটাই, আগুনের মধ্যে লোহাকে পোড়া দিলে লোহাটা শেষ পর্যন্ত আগুন হয়ে যায়, ঠিক না ঠিক না, এরকম একটা আগুনের কেচি একটা মহিলার হাতে দেওয়া হচ্ছে, সে আগুনের কেচি দিয়া সে নিজের পোড়াটা শরীরের গুষ্ঠ সে কাটতেছে, হাড়টি পর্যন্ত যখন লেগে যায় আবার শরীরে গুষ্ঠ আসে, আবার সে কাটে নিজের শরীরের গুষ্ঠ নিজেই কেচি দিয়া কুচি কুচি করে কাটতেছে, হাড়টি পর্যন্ত যাইতেছে আবার কাটতেছে, এইভাবে নিজের শাস্তি নিজেই দিচ্ছে, শাস্তি তার বিরুদ্ধে চলছে, চলছে তো চলছে, অবিরাম চলছে, একটা সেমেন্টের জন্য থামতেছে না। কটা হলো? আল্লাহ নবী বলেন ফাতেমা গো আমি ৭ নম্বর দেখতেছিলাম আরেকজন মহিলা, যে মহিলাটার চেহারাটা বিকৃত চেহারা হয়ে গেছে, একেবারে বিকৃত, এবং নিজের হাতের মধ্যে বড় বড় নখ, চেহারা পরিবর্তন হয়ে যায় বুঝেন না, চেহারার রং পরিবর্তন হয়ে যায়, সুন্দর মানুষটা অল্প দিনে তার চেহারাটা বিকৃত হয়ে গেল। একজন মহিলাকে দেখলাম চেহারাটা একেবারে বিকৃত, নিজের হাতে বড় বড় নখ, নখ দিয়ে নিজের পেট সে নিজে ছিদ্র করে, নারী পুরি নিজেই টেনে টেনে বের করতেছে, এবং সেই নারী পুরি নিজের চাবায় চাবায় খাইতে আছে, এই শাস্তিটা তার বিরুদ্ধে চলছে, চলছে তো চলছে, অবিরাম চলছে, একটা সেকেন্ডের জন্য থামতেছে না, নারীগুলি বের করতেছে আবার ঢুকতেছে, এভাবেই অটোমেটিকলি ঢুকতেছে আবার বের করতেছে, নিজের চাওয়া চাওয়া খাইতেছে, খুব মজা লাগবে মনে হয় না। মা বোনদেরকে বলি প্রাথমিক দৃষ্টিতে মনে হবে যারা আশপাশে শুনছেন যে আপনাদের বিরুদ্ধে মনে হয় অনেক কথা বলতেছি, সত্যি শিক্ষণীয় একটি কথা, আজ এই কথাটা যদি আমাদের মা বোনেরা ভালোভাবে বুঝে আমল করে, আজকের বন্ধুরা যারা আছে তারা যদি শিখে এবং দায়িত্ব পালন করে, আমার মনে হয় পৃথিবীতে শান্তি আস্তে আস্তে বাড়বে, কমবে না ইনশাআল্লাহ। আর পরকালের বিষয়টা তো আছেই, এটা কি সিরতের উপর আলোচনা হচ্ছে মনে হয় না, হচ্ছে না, টোটালি তো আমার নবীকে ঘিরে কথা বলছি, ঠিক না বেটি। এই হলো ৭ নম্বর, আল্লাহ নবী বলেন ফাতেমা শোনো, ৮ নম্বর দেখতেছিলাম একজন মহিলা, সে কানা আবার আতুর আবার লুগা, কানা আতুর লোলা, এই সবকটা এই বিষয় তার মধ্যে আছে, তাকে একটা আগুনের সিন্ধুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মগজ গলতেছে, এইভাবে মোমের মতো গলতে গলতে নিক্ষিপ্ত হইতেছে, শাস্তি চলছে, তার চেহারা থেকে দুর্গন্ধ বের হয়ে আসতেছে, শাস্তি চলছে,
চলছে তো চলছে, অবিরাম চলছে, একটা সেকেন্ডের জন্য থামতে না। কোটা হলো হবে কোটা দশটা। আলী কোথায় আছে বলেন তো? আরেকজন মহিলাকে আমি দেখতে পেয়েছিলাম, যে মহিলাটার মাথাটা খিঞ্জিরের মাথার মতো হয়ে গেছে এবং তার শরীরটা গাধার শরীরের মতো হয়ে গেছে। অনেক আইটেমের শাস্তি তাকে দেওয়া হচ্ছে, শাস্তি অবিরাম চলছে, একটি সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না। কটা গেল? নয়টা। আল্লাহ নবী বলেন, ফাতেমা গো, আরেকজন মহিলাকে আমি দেখতে পেয়েছিলাম, চেহারাটা কুত্তার মতো হয়ে গেছে। কিসের মতো? কুত্তার মতো চেহারা হয়ে গেছে, তার নাক আর মুখ দিয়ে সব বিচ্ছু ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসতেছে, বের হয়ে আবার ঢুকতেছে, আবার বের হয়ে আসতেছে। শাস্তি চলছে, অবিরাম শাস্তি চলছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে না। কটা গেল গা? দশটা গেল গা? না দশটা গেল গা। আমি কি মুখস্থ বলতেছি না দেখে দেখে বলতেছি? দুই তিন বছর আগের একটা বয়ান হুজুরে বলার পর এটা খুঁজে বাইর করছে। এটা দেখে অনেকদিন আগে না হয়েছে, পুরাণ হয়ে গেছে না? পুরাণ হয়ে গেছে। দেখে দেখে বলতেছি, তা আমি কিতাব থেকে দেখে আমি নোট করছি, নোট করেই আমি কথা বলি, মুখস্থ কথা বেশি বলতে পারি না। ধারাবাহিক কথাগুলো আমি ওখান থেকে ছোট্ট করে হলো নোট করি। এটা আপনারা মনে করবেন, নিজ থেকে তৈরি করে সেই কথাটা আমি বলছি না, কিতাবের নামও তো বলে দিলাম। আল্লাহ নবী সেই কথাগুলো বলছিলেন, নবীরও তার কাজে যাওয়া হলো না, হযরত আলীর শ্বশুর বাড়িতে যাওয়া হলো না, ফাতেমার বাবার বাড়িতে যাওয়া হলো না, হাসান হুসেনের নানার বাড়িতে যাওয়া হলো না। আল্লাহ নবী দশ কিসিমের শাস্তির কথা যখন বলছিলেন, ফাতেমার চোখ দিয়ে পানি পড়তেছিল, বলছিলেন, আব্বু আব্বু গো, আপনি যে বললেন দশ কিসিমের মহিলাদের কথা, তাদেরকে দশ ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, আব্বু মূলত কাদেরকে সেই শাস্তিটা দেওয়া হচ্ছে? সেটা না বললে তো আমার ভিতরে সারা জীবন একটা সন্দেহ সংশয় থেকেই যাবে, আমি সেই মহিলাদের অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা। আব্বু দয়া করে একটু বলবেন কি মূলত কাদেরকে শাস্তিটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? আল্লাহ নবী বলেন, আমার মেয়ে ফাতেমা শোনো, আমি যে এক নম্বরে দেখতেছিলাম একজন মহিলার চুলের মধ্যে ধরে তাকে উপরে লটকিয়ে রাখা হয়েছে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, মাতার মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হইতেছে, সেই হলো আমার উম্মতের ওই সমস্ত মহিলাদের একজন, যে সমস্ত মহিলারা মাথায় কাপড় দিতে পছন্দ করে না, উদাম মাথা রাখে। ও ফাতেমা, যারা মাথায় কাপড় দিতে পছন্দ করে না, উদাম মাথায় যারা চলাফেরা করে, ওই সমস্ত মহিলাদেরকে মূলত একটি জায়গায়, সেটা হয়তো আল্লাহর সুখে হবে, তাদের মাথার চুলের মধ্যে ধরে উপরে লটকে রাখা হবে, নিচের দিক থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে, মগজটা মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, তার বিরুদ্ধে শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। মাথায় কাপড় দিতে হবে, তাই না? বাবা আপনাকে একটু প্রশ্ন করি, বলেন তো, আপনি যখন শুনলেন আপনার মেয়েটা ঈশ্বরগঞ্জ কলেজে পড়ে বাসায় ফেরার পথে শুনলেন বখাটে একটা ছেলে মেয়ের মাথার চুলের মধ্যে ধরে টান দিছে মাত্র, এতটুকু আপনি শুনেছেন, কতটা কষ্ট পাবেন? অনেক কষ্ট পাবেন। বলবেন, আমার ছেলেটাকে যদি দা দিয়ে একটা কূপও দেওয়া হইতো এতটা কষ্ট পাইতাম না। বখাটে ছেলে আমার মেয়ের মাথার চুলের মধ্যে টান দিল, আমি তাকে দেখবো 10 লক্ষ টাকা খরচ করে হলেও অবশ্যই তাকে জেলের ভাত আমি খাওয়াবো। বাবা, মেয়ের মাথার মধ্যে চুলে ধরে একটি টান দিল বখাটে ছেলে, সেটা সহ্য করলেন না, আপনার মেয়েটাকে কোটি কোটি বছর যখন চুলের মধ্যে ধরে উপরে লটকিয়ে রেখে নিচের দিক থেকে আগুন ধরিয়ে শাস্তি দেওয়া হবে, ওইটা সহ্য করবেন কি বাবা? আজকেই মূর্খা কিনে দেন। কি বলছি বলেন? আজকেই ঈশ্বরগঞ্জ কলেজে পড়ে আপনার মেয়েটা, নিষেধ করি না কলেজে পড়াতে, আজকে বাড়ি থেকে গিয়ে বলবেন, মা কলেজে যাওয়া কোনো আপত্তি নাই, মাথার চুল কিন্তু উদাম রাখা যাবে না, যদি উদাম রাখো
তোমাকে যে শাস্তি দেওয়া হবে বাবা হিসাবে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাহলে মাথার চুল গোদাম রাখা যাবে? মাথার চুল গোদাম রাখা যাবে না, চেহারাও খালি রাখা আধুনিকতার স্লোগান তারা দিয়ে যাচ্ছে, এই জন্য বিশেষ একটা মহলে তাদের জনপ্রিয়তাও বাড়তেছে। ইসলামকে যারা হাফ প্যান্ট বানাইতে চাইতেছে, হাফ প্যান্ট বুঝেন, আমি এটাই মনে করি। তা না হই এই কথাটা বলার কি প্রয়োজন ছিল? বন্ধু, তুমি কি মক্কা শরীফ যাও নাই? তুমি কি মদিনায় যাও নাই? তুমি কি মক্কা মদিনার নারীদেরকে তুমি দেখো নাই? নিশ্চয়ই তুমি দেখেছ। যদি এইভাবে চেহারা খুলে রাখা মহিলাদের জন্য বৈধই হইত, সবার আগে মক্কার নারীদের চেহারা খোলা থাকত, মদিনার নারীদের চেহারা খোলা থাকত। কেন বক্তব্যগুলো দেওয়া হচ্ছে? আমার মনে হয় আধুনিকতা এতটা তারা প্রশ্রয় দিতেছে, প্রশ্রয় দিয়ে ইসলামটাকে একটা সময় শুধু খাটো করবে। এবারও কিন্তু তারাই খাটো করছে মূলত, কথাই হাদিসে আছে, বেতেরের দৌড় কালী নাই, তাদের মুখে কি ধরে রাখতে পারবো না দিয়ে আমরা? আমার মনে হয় এই দিন বেশি দিন দূরে নয় যেদিন তারা এটাও বলে ফেলবে, শুধু ফরজ ঠিক রাখো, বেতেরের কোনো দৌড় কারোই নাই। ইসলামটাকে তারা একেবারে হাফ প্যান্টের মতো বানাইতে চাইতেছে, ঠিক না বলছি? আমরা তাদের কথা শুনবো না, যে কথাটা উনি বলে গেছেন রিপিট করছি না। আমি কথাটা খুব সুন্দর যুক্তি দিয়ে বুঝাইছেন, ইউদনি না আলাইহিম না জালাবি বিহিম না, টানার কথা বলেছেন। আবার আরেকটা কথা বলে তিনি সেই বিষয়টা বুঝিয়ে দিয়েছেন, ওলা ইউদি না জিনাটা বল না। চমৎকার, অনেক ধন্যবাদ। ইসলামকে হাদিস থেকে জানতে হবে। এই দুইটা, এই আয়াতের দুইটা অংশ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে নারীরা তাদের চেহারা নরমালি খোলা রাখবে। আরেকটা হলো প্রয়োজন, সেটা তো ভিন্ন কথা, আযরুরাতু তুবিহুল মাহযুরাত, সেটাও তো আছে। এমন কোন প্রয়োজন যদি হয় চেহারা দেখাতেই হবে, তাহলে দেখাবে। এয়ারপোর্টে গেলেন, হজে যাবেন, চ্যালেঞ্জ করেছেন আপনার ছবির সাথে চেহারার মিল আছে কিনা আমি দেখতে চাই, সেই ক্ষেত্রে দেখাবেন আযরুরাতু তুবিহুল মাহযুরাতের আলোকে, সেই ক্ষেত্রে চেহারা দেখানো জায়েজ। কিন্তু নরমালি নারীদের চেহারা প্রদর্শন করা মানে হলো বেহায়াপনা, উলঙ্গপনা, নগ্নপনাকে উৎসাহিত প্রদান করা। এটাই কিন্তু তারা করতে চাচ্ছে। সাবধান, তাদের খপ্পরে পড়ে ঈমান হারা হবেন না। তারা এত বলে নারীরা মসজিদে এসে নামাজ আদায় করুক, মসজিদে নামাজ আদায় করুক, দেখলে যদি বলতে পারে আপা কেমন আছেন, চেহারা তো খোলা আছে, আপা একটা মধুর ডাক দিয়ে আকৃষ্ট করার জন্যই তো সেই চক্রান্ত করা হচ্ছে। মহিলাদের মসজিদে যাওয়া যায়, আমি ফতোয়া দিচ্ছি জায়েজ, কিন্তু বিষয়টা বুঝেন, একটু হাদিস বুঝিয়ে দিই। সরি, আমি আসলে সময়টিকে মোটেও তাকাচ্ছি না, আমাকে শেষ করতে হবে, আপনারা কষ্ট নিয়েন না। একটি হাদিস আপনার স্ক্রিনে দেখবেন, এটা প্রথমত আমার উল্টা থাকবেন আপনারা, আমি জানি যে প্রথম আমার বিরুদ্ধে যাবেন, জানুন প্রথম বিরুদ্ধে পরক্ষণে ঠিক হবে। হাদিসে লেখা আছে, স্ক্রিনে দেখবেন, বুখারীর একটি হাদিস, কাবা শরীফে ঢোকার আগে বিশাল বড় বড় মানে স্ক্রিন আছে, যেখানে দেখবেন লা তামনাউ আমা আল্লাহি আমা তুমি গোসন কি আমাউন না ইমাউন, আমার আমার আমাউন হবে, যাই হোক আমার এবার এবারও তো একটু ভুল হয়ে গেলে আলেমরা শুদ্ধ করে দেবেন। লা তামনাউ আমা আল্লাহি আনিল মাসাজিদ, তোমরা মসজিদ থেকে
নারীদেরকে বারণ করিও না, ঠিক আছে? আদৃষ্টি এটা কাবা শরীফে আছে। কাবা শরীফের তওয়াফরত অবস্থায় মহিলাদের কি কেউ নিষেধ করে? কেউ করে না। এমন যদি ব্যবস্থা থাকে যে মহিলারা মসজিদে নামাজ পড়লে পর্যাপ্ত পর্দার ব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে, পড়তে পারবে, এটাও মাসালা, এটার পক্ষে আমি। কিন্তু পরক্ষণে আল্লাহ নবীর সেই বক্তব্যটা, একটা হলো জাওয়াজের ফতোয়া আর একটা হলো আফজালিয়তের নির্দেশনা। আল্লাহ নবী কিন্তু তাও বলেছেন, ও নারী সমাজ, মসজিদে নামাজ তোমরা পড়তে পারবে, তবে তোমাদের ঘরের নামাজ নারীদেরকে, আর তারা নারীদেরকে ঘর থেকে বের করার জন্য উৎসাহ দিচ্ছেন, ঠিক না? ঠিক, বের হবে, চেহারা দেখাইয়া দেখাইয়া মসজিদে যাবে, সালাম বিনিময় হবে, সুন্দরী নারীর চেহারা দেখে আপা আপা ডাকবে, আর মজা নিবে, মুখের সিনে করবে, চোখের সিনে করবে, এই রকম সিনে হতে ওখানে আলেম দিবে না দিবে না ইনশাআল্লাহ। চক্রান্ত কিন্তু চলছে, ঠিক না? ঠিক, আপনারা কি টের পাইতেছেন? আমি তো টের পাই মাঝে মধ্যে, আমি মোবাইলে উইটাই এইটাই ইউজ করি, কিন্তু আমার সাথে যে গাড়িতে বসে দু একটা ছেলে, এরাই লম্বা লম্বা মোবাইল ইউজ করে, আমার মাঝে মধ্যে টিপা টিপা দেখায়, তো একটু দেখি যে ওরা কি বলতেছে, কি ওয়াজ করতেছে, উদ্দেশ্য কি হেদায়ত না উদ্দেশ্য মজা নেওয়া। কিছু মানুষ ওয়াজে মজা নেওয়ার জন্য আসে, ঠিক না? ঠিক, আইসাই কবি নজরুলের কবিতা, আইসাই রবি ঠাকুরের কবিতা, প্রাণ দিয়ে আর সময় আল্লাতে যাই সঙ্গীত কয়া, ওয়াজে কোন শূন্যতা আমি জানি না, সঙ্গীত মুস্তাফি লেখতাম, আমি জায়েজের ফতোয়া দিই, নিজে আল্লাহ নবী গান নেন, হাসান ইবনে সাবিতকে বলছেন তুমি গাও, ঠিক আছে না বেটি? ঠিক না বেটি? কোন জায়গায় মনে আছে, খন্দকের যুদ্ধের সময় আমার ছেলেরা তো বুখারি পড়ে, লাউলাল্লাহু মাহতাদাইতানা ওয়ালা তাসাদদনা ওয়ালা সাল্লাইনা, কবিতা আছে না, আল্লাহ নবী নিজে বলছিলেন যুদ্ধের ময়দানে, সেখানে মুসলমানদেরকে উজ্জীবিত করার জন্য মূলত আরেকজনকে দিয়ে গাওয়াইছিলেন, বক্তা সাহেব যিনি ওয়াজ করবেন উনি ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু মজা দিবেন, কিছু সঙ্গীত কিছু গান গাইবেন, এর পিছনে উদ্দেশ্যটা কি মজা দেওয়াই, বুঝতে পারছি আর কি, আমার কাছে এটাই মনে হয়েছে, জানি না আপনারা আমাকে কেমন মনে করেন, যাই হোক আমার মনে হয় বিয়ার হয়ে যাচ্ছে, আলীকে রাস্তায় দাঁড় করায় রাখা, হাসান হুসেনের মতো মহান দুই ব্যক্তিকে রাস্তায় দাঁড় করে রাখা, আর হুজুর ফাতেমার মতো বিস্ময় একজন পরিচিত দামি মহিষী নারীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা, এটা বিয়াদবি ছাড়া কিছু না, ঠিক না? ঠিক, আমি আমার সাবজেক্ট শেষ করি, তাড়াতাড়ি ওনাদেরকে ওনাদের জায়গায় পৌঁছায় দিই, আলীকে শ্বশুর বাড়িতে পৌঁছায় দিই, হাসান হুসেনকে নানার বাড়িতে পৌঁছায় দিই, আর হুজুর ফাতেমাকে বাবার বাড়িতে পৌঁছায় দিই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ কষ্ট হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে এক নম্বর পয়েন্টের উপর কথা হয়ে গেল। নাম্বার টু, আল্লাহ নবী বলেন ফাতেমা গো শুনো, আরেকজন মহিলাকে যে দেখতেছিলাম জিব্বার মধ্যে ধরে উপরে লটকিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, মুখের ভিতরে কাতরান নামীয় এক ধরনের গরম তেল ঢোকানো হচ্ছে, নারী গুলি সহ পায়খানা রাস্তা দিয়ে বের হইতেছে, সে হলো পৃথিবীর ওই সমস্ত নারীদের একজন যে সমস্ত নামে নারীরা কথায় কথায় স্বামীকে কষ্ট দেয়, এটা ব্যাপারটা নারীরাই বেশি কষ্ট দেয়, ঠিক না? ঠিক, এরাই বেশি কষ্ট দেয়, কথা শুনতে চায় না, স্বামী কো যাইও না তুমি এদিকে, হে ভাই যা না, যাইতাম না আমি, আমি গেলে তোমার কিসে, আমি তোমার বান্দি বুঝি নাকি, বলি না। কিন্তু সত্যিকার ইসলামিক শিক্ষায় শিক্ষিত আল্লাহ ভয় যে নারীর ভিতরে আছে, পর্দা কুশিটা যার মধ্যে আছে, সে স্বামীর কদর বুঝে, সে স্বামীর হক বুঝে, স্বামীকে সে কষ্ট দিবে না, কারণ সে তো জানে আল্লাহ নবী সে হাদিসটা সে জানে, আইয়ুমা ইমরাতিন মাতা ওয়াজাউজুহা আনহা গায়রু রাদিন দাখালাতিন নার, যে নারীটা মারা যাবে স্বামীটা তার প্রতি অসন্তুষ্ট যদি মৃত্যুর সময় থাকে সে জাহান্নামে যাবে, এই কথাটা কিন্তু একজন ইসলামী শিক্ষায় শিক্ষিত নারী ভালোভাবে জানে, ঠিক না? ঠিক, সেই কারণে স্বামীকে জবান দিয়ে কোনো কষ্ট দিতে চায় না, তারপরে যারা দিতে চায় তাদেরকে বলবো দিবেন না, দিলে কিন্তু পরিণাম বড় ভয়াবহ হবে। তাহলে দুই নম্বর পয়েন্টের উপরে কথা আমি বলে ফেললাম, ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। তিন নম্বর আরেকটা বিষয় আছে, মহিলাকে ব্রেস্টের মধ্যে উপরে লটকায় রাখা হচ্ছে, মুখে জাকুম
ঢুকানো হচ্ছে সেই মহিলাটাকে আল্লাহ নবী বললেন ফাতেমা গো এই সেই মহিলা যেই মহিলা অন্য একটা ছোট্ট শিশু বাচ্চাকে দুধ পান করায়, অন্য বাচ্চাকে দুধ পান করায় স্বামীর পারমিশন ছাড়া। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। বুখারিতে হাদিস আছে, উস্তাদগণ ভালোভাবে জানেন, আল্লাহ নবী কিন্তু এরকম একটা মহিলা সাক্ষী দিয়েছিলেন গিয়ে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইসলামের দ্বারা আমি দুধ পান করেছি, মেয়েটাকে দুধ পান করেছি। নবী কিন্তু সাথে সাথে বিবাহটা ভেঙে দিয়েছিলেন যে তাদের মধ্যে বিয়ে হয় নাই, ঠিক আছে না? বুখারিতে এরকম হাদিসটা আছে। তাহলে একজন মহিলা, যেই মহিলা স্বামীর পারমিশন ছাড়া আরেকটা বাচ্চাকে দুধ পান করাবে, সেই মহিলাকে এই শাস্তিটা মূলত দেওয়া হবে। কেন? সেটার কারণ আছে, স্বামী জানেই না। এমনও হতে পারে আপনার স্ত্রী গিয়ে ওই গ্রামে একটা বাচ্চাকে দুধ পান করেছে, আপনার স্বামী সেই আপনার ছেলেটাকে ওই বাড়ির মেয়েটাকে বিয়ে করানোর উদ্যোগ নিতে পারে, তখন আপনি পৃথিবীতে নাও থাকতে পারেন। সেই ক্ষেত্রে বিয়েটা রেগারি ভাই বোনের মধ্যে কি বিয়ের সাথে হালাল না হারাম? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। অতএব মহিলাদেরকে বলতে হবে, তোমরা ছোট্ট একটা শিশু বাচ্চাকে পাইলা, তোমার বুকে দুধ আছে, গিয়েই তুমি তাকে শখে আদর করে দুধ পান করাবা, সাবধান, কঠিন শাস্তি তোমাকে পাইতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই স্বামীর পারমিশন লাগবে। কথাটা পরিষ্কার বুঝাইতে পারছি? মাসালা তো আছে, অনেক সুন্দর সুন্দর মাসালা এখানে ছিল। চার নম্বর, আল্লাহ নবী বলেন আরেকটা মেয়েকে দেখছিলাম যে তার হাত পা গুলোকে এক একটা করে তাকে জমা করে লড়কে রাখা হয়েছে, সব বিদ্যুৎ চালান তার শরীরে চালিয়ে দেওয়া হয়েছে। সেগুলো পৃথিবীর ওই নারী যেই নারী স্বামীর অনুমতি ছাড়া গড় থেকে বের হয়ে অন্যত্র চলে যায়, স্বামী যেই মাত্র গেল বাজারে গড় থেকে বের হয়ে দোকানে গিয়ে বেচার, কেমন আছে? তার বিরুদ্ধে শাস্তিটা কেমন পর্যন্ত চলবে একটা সেকেন্ডের জন্য থামবে না। পড়ে গেল পাঁচ নম্বর, নবী বলেন ফাতেমা গো তারা কি শুধুমাত্র শুনছেন, এখনো কিন্তু তাদের যাওয়ার সময় হয়নি, তারা যাচ্ছে না, কথা শেষ না করে যেতে পারবে না। ফাতেমার কথা হলো আমি সেই দোষ পিছনের কোনোটার ভিতরে পড়ে গেলাম কিনা, সেটাই তো টেনশনের কারণ, ঠিক না? বলছি মামুদেরকে বলছি আপনারও চিন্তা করুন দশটার কোনোটার ভিতরে আপনি পড়ে গেছেন কিনা, যদি পড়ে গিয়ে থাকেন এক ঘড়ি দেওয়া হবে। নাম্বার সিক্স নাকি ফাইভ, পাঁচ নম্বর বলে গেছি তো নাকি? পাঁচ নম্বর, আরেকটা মেয়ে নিজের শরীরে ঘুষ্ট নিজে চাবাই চাবাই খাইতেছে, নিজের দিক থেকে আগুন ধরাইয়া দেওয়া হয়েছে, সেই মহিলাটা হলো ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলা সাজ সজ্জা অবলম্বন করে ঘর থেকে বের হয়, বুক ফিট মানুষকে দেখায় আর মানুষকে আবেদন করে। আমাদের এই পৃথিবীতে এটা একটু আবেদনময়ী নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী ক্যাটাগরিও কিন্তু নির্বাচন করা হয়। সুন্দরী প্রতিযোগিতার কথা হাসান জামিল সব বলে গেছেন, আমি বলতেছি যে আবেদনময়ী কে এটার একটা প্রতিযোগিতা হয়, কারে দেখলে ছেলেরা বেশি আকৃষ্ট হয় এটা আবেদনময়ী বলা হয়। গত বছর বিশ্বে সবচেয়ে বেশি আবেদনময়ী মহিলা হিসাবে ইয়ে হয়েছিলেন ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম বলেছিলাম একটা মহিলার নাম মুসলমান, সে মুসলমান আবেদনময়ী, তারা দেখলে সবাই তার দিকে আকৃষ্ট হবে। যারা নিজেদেরকে নিজেদের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য ঘর থেকে বের হয় নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য, ওই সমস্ত মহিলারা নিজের শরীরে গুষ্ট নিজে চাবায় চাবায় খাবে, তার শরীরে আগুন ধরায় দেওয়া হবে, কঠিন শাস্তি তার বিরুদ্ধে দেওয়া হবে। তাহলে মেলায় যে বের হয় মেলায় যায় রে, একটি রাস্তা ছুরি মানে বাবা মেলায় যায় রে, মেলায় যায় রে, আরেকটা মেয়েকে দেখছিলাম ফাতেমা, যে মেয়েটার হাতে আগুনের কেচি দেওয়া হয়েছে, এই কেচি দিয়ে নিজের শরীরে গুষ্ঠ সে কাটতেছে, টুকরা টুকরা করতেছে, রক্তাক্ত হয়ে যাইতেছে, আবার তো গুষ্ঠ আসতেছে, আবার কাটতেছে। সেগুলো পৃথিবীর যে সমস্ত মেয়েরা পরকীয়া করে, জামাইয়ের থ্রিয়া জামাই যেই মাত্র মুন্ডার আগে থ্রিও এরপরে মুন্ডার থ্রি আরেকজনের ফোন দেয় যে স্বামীর লোক কথা আজ করে গেছে আলোচনা, তোমার লোক আজকে একটু কথা কম, ঠিক না? বুঝছি জামাই কয় স্বামী গো আমি একটু ব্যাংকে যাইতাম, যাও ব্যাংকে গেছে ছয় ঘন্টা এখনো ব্যাংক শেষ হয়েছে না, কি গো শুনতে না তুমি কো আমি ব্যাংকের লাইনে, আসলে তো সব ব্যাংকের লাইনে না, চলে গেছে বন্ধুর হাত ধরে পুটানি কাল গা দেবে, কি বলবো?